হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শুভ্রা ডেলি ব্লগ। এখন বাজে রাত 8, তো রাতের রান্না আমাদের কি হবে সেটা অনেকক্ষণ ধরে ভেবে 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 পনির কড়াইটা দেখিয়েছিলাম যে কিভাবে করতে হয়, তো আমি সেটা করেছিলাম, তো সেটারই একটা ব্লগ আমি বানাবো। তো চলো, ছিল সেই দুধগুলো কেটে গেছিলো, তো কি করবো, সেই কারণে আমি ঘরে পনির বানিয়ে নিয়েছি, তো ওর জন্য শেপগুলো সেরকম একটা ভালো হয়নি, এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো যাই হোক, ওটা দিয়ে কিছু একটা ট্রাই করছি। তো আমার পনিরগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এবার কিছুটা আমি কিছু অল্প অল্প করে কিছু মশলা আমি অ্যাড করবো, সামান্য হলুদ দিয়ে দেবো আর অল্প করে একটুখানি নুন দিয়ে দেবো, সব অল্প অল্প করেই দিচ্ছি, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। তো আমি এটা কিন্তু সরষের তেলেই রান্না করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি এটা সরষের তেলেই রান্না করছি। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তো আমার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। যাই হোক, আমার তেলটা গরম হয়ে গেছে, বেশ ভালোই তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব, একটু লাল করে আমি ভেজে নেব পনিরগুলো, এক এক করে সব দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমার সব দেওয়া হয়ে গেল, এবার আমি একটু ভেজে নেব। লাল লাল করে পনিরটা ভাজা করে নিয়েছি, তো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি এক এক করে গরম মশলা, একটা কাঁচা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি দিয়ে দেব। আচ্ছা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি। এগুলোকেও আমি খুব হালকা করে ফ্রাই করে নেব প্রথমে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ডুবু ডুবু করে, তো আমি সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে লাল লাল করেই ভেজে নেব। আমি আদা রসুন কিছুটা আমি ঘষে রেখেছি, আমি পেস্ট করিনি, এটা আমি ঘষে রেখেছি এক চামচের মতন, মিক্স মানে আদা রসুন এক চামচের মতনই আমি এটাতে দেব। আর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে আদা রসুনটা আমি দিয়ে দেব। আর আমি দেব একটা টমেটো, একটু বড় সাইজের একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি, টমেটোটাও আমি দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করতে হবে, খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যাতে কাঁচা গন্ধটা কোনো না থাকে। আর কিছুটা দেবো আমি, খুব অল্প করেই দেবো, আর কিছুটা আমি একটুখানি গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যাতে কাঁচা কোনো গন্ধটা না থাকে, খুব ভালো করে মিক্স করতে হবে।
গেছে, 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে আবার একটু মিক্স করে দেবো। বেশ ভালো, দারুণ কালার একটা বেরিয়েছে। আচ্ছা, পনিরগুলো যে ভাজা ছিল আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সব পনিরগুলো দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্সটা করে নেব পনিরটা। আর কাসুরি মেথি, এটা হচ্ছে কাসুরি মেথি, তো এটাকে আমি একটুখানি ভালো করে হাতে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। কাসুরি মেথিতে আমি ওপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। এটাতে দিলে বেশ খুব খুব সুন্দর একটা ভালো একটা ফ্লেভার বেরা। এটা বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার রেসিপিটা হয়ে গেছে রেডি, তো এটা বাড়িতে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই ইনবক্সে জানাবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট দেবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন বাই বাই।